বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো ছেলে আর আমি বেরোচ্ছি আমাদের ম্যাক্সিকে নিয়ে, এই যে একটু মাঠের দিকে যাচ্ছি। শুধু তুই হাঁটতে থাক, হাঁটতে থাক, আমি আসছি। আমরা যেহেতু চেরি, ম্যাক্সি বা মিমিকে নিয়ে খুব একটা বেরোই না, এই জন্য ওদেরকে নিয়ে বেরোতে একটুখানি আমার ভয় লাগে। তো এই জন্য লাঠি নিয়ে নিয়েছি, আর রাস্তায় এদিক ওদিক দেখতে দেখতে তারপরে চলে এসেছি এই মাঠের সামনে। আর যেহেতু শীতকাল, এই জন্য লোকজনের সংখ্যা কম। ভালো মজা হয়েছে আমাদের। তো চেরি ম্যাক্সিকে দেখতে কিছুটা ছাগলের মতো, তো ছাগলগুলো না ঘুরে ঘুরে ওকে দেখছি। ওই যে ওখানে একটা ছাগল দেখো দাঁড়িয়ে আছে কালো মতো, এটা দেখছে। তারপরে আগে যে কতগুলো ছাগল ছিল সেগুলো ওকে দেখছিল। কানগুলো ঝোলা ঝোলা, তো এই জন্য এখানে বিশাল বড় মেলা হবে, বিশাল বড়। কয়েকদিন পরে তোমাদের নিয়ে আসবো, ঠিক আছে? চারিদিকে প্যান্ডেল হয়ে গেছে, এই দেখো। প্যান্ডেল বলতে বাঁশ পোতা হয়েছে, প্যান্ডেল এখনো হয়নি। এই যে আজকে সকালবেলা ছেলে প্রায় টেনে হিচড়ে আমাকে মাঠে নিয়ে এসেছে। আমি একদম আসতে চাইছিলাম না, কারণ প্রচণ্ডভাবে ঠান্ডা পড়েছে, আর ঠান্ডার জন্য মাঠেও লোক সংখ্যা খুবই কম, খুব অল্প পরিমাণে লোক আছে। আর বিকেলের দিকে এ সময় খুব লোকজন থাকে, কিন্তু গরমকালে দুবেলাতেই লোকজন থাকে। তো ম্যাক্সিকে নিয়ে আমি একটুখানি দৌড়াদৌড়ি করে নিলাম। এদিকে ছেলে ব্যায়াম করে নিচ্ছে, স্কিপিং করে নিচ্ছে, তারপরে ও ম্যাক্সিকে নিয়ে একটুখানি দৌড়ে নিচ্ছে। ম্যাক্সিকে দৌড় করানোর জন্যই আনা হয়েছে। বাড়িতে এসে আমি একটুও সময় নষ্ট করিনি। ছেলের প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, যেহেতু লাভালাভি ব্যায়াম করে এসেছে, এই জন্য ওর জন্য একটুখানি পাস্তা বানিয়ে দিচ্ছি। ওর মতন করেই ডিমের অমলেট করে নিয়েছি, তারপরে ওর মধ্যে পাস্তা দিয়ে, পাস্তার মশলা দিয়ে প্লেন রান্নাটা করছি, যাতে ওর খিদেটা আপাতত নিবারণ হয়। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, তারপরে রুটি করব, এরপরে বাঁধাকপিটা বসিয়ে দেবো। বাঁধাকপিটা সিদ্ধ করা হয়ে গেছে, মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে আমি বাঁধাকপিটা করছি। তারপরে সকালে জলখাওয়া তৈরি করে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ওদিকে শাশুড়িমাকেও খেতে দিয়েছি। আর আমার খাওয়াটা এদিকে নিয়ে নিয়েছি। ওই আমি তো আজকে রুটি খাচ্ছি, আমি অন্য কিছু খাচ্ছি না, এই যে কলা বেগুন ভাজা দিয়ে তরকারি দিয়ে রুটি খাচ্ছি। গতকাল প্রচুর কাচাকাচি করা হয়েছিল, তো এখন দু বালতি মেললাম, পুরো ছাদ ভর্তি, একটুও জায়গা নেই। আরও এক গামলা পুরো জামা কাপড় রয়েছে। তো রোদের যা অবস্থা, এগুলো মনে হয় সারাদিনে শুকাবে না। আর ওগুলো আদৌ মেলতে পারবো কি না আজকে সেটাও ভাবছি। প্রচুর প্রচুর, এই দেখো, দেখলেই বুঝতে পারবে তোমরা, প্রচুর মেলা হয়েছে। এমনকি পিছনের এই দড়িটাও বাদ যায়নি। এখন ছাদে আসলে আমার অন্য কোনো দিকে চোখ যায় না, চোখ পড়ে এই গাছগুলোর দিকে। কি সুন্দর ফুলগুলো ফুটেছে দেখো, শীতের এই সব ফুলগুলো আমি চিনতামই না। তো গাছগুলো বসিয়েছি বলে আমি ফুলগুলো চিনতে পারছি। এই হলো আমার ছোট্ট ছাদ বাগান। দোকানে পাঠিয়েছিলাম ছেলেকে, ছেলে কয়েকটা জিনিস নিয়ে এসেছে। এখানে এই ব্যাগের মধ্যে থেকে এগুলো বের করে নিই। ওটস রয়েছে আর আটাটা রয়েছে। আজকে ছেলের জন্য টেংরির জুস করব, এর জন্য টেংরি দিয়ে দিলাম কুকারের মধ্যে, সাথে কিছু মুরগির মাংস দিয়ে দিয়েছি, গাজর, আলু আর সমস্ত অল্প অল্প করে মশলা, অল্প তেল দিয়ে রান্নাটা করে দেবো, মানে সিদ্ধ করে দেবো। এদিকে আমাদের সবার মাংসটা রান্না হবে, তার মধ্যে টক দই দেওয়া হয়েছে। এবারে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি, এখন তেলটা দিয়ে দিলাম কুকারের মধ্যে। এখন পরিমাণ মতন জল দেবো, তারপরে টক দইটাও দেওয়া হয়নি, এটা ভালো করে মাখিয়ে টক দই দিয়ে এটাকে সিটি দিতে হবে, অনেকগুলো সিটি লাগবে, তারপরে আমাদের মাংসটা রান্না হবে। এদিকে ছেলের জন্য একটুখানি ফল কেটে দিয়েছি, ও ফল খেতে খুব ভালোবাসে। আজকে সকালে তো বাঁধাকপিটা রান্না করেছি, আর রান্না করছি মাংস, মাংস ভাতই বলা চলে। আর ছেলের জন্য করছি টেঙ্গির জুস। তো এই হলো আজকে আমাদের দুপুরে রান্না বান্না। তারপরে দেখা যাক, রাত্রিবেলা কিছু করলেও করতে পারি, হয়তো ডাল করতে পারি। এদিকে কুকারটাও বসিয়ে দিয়েছি, এদিকে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে আজকে বৃহস্পতিবার আমি পুজো করে নিচ্ছি, ঘর বসিয়ে নিয়েছি, ঘরটাকে এখন ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপরে সবাইকে ভোগ নিবেদন করেছি দেখো, আর এখানে মিষ্টি সোনার ভোগটাকেও নিবেদন করেছি। আজকে বৃহস্পতিবারে খুব ভালো করে পুজো দিয়েছি আমি। আজকে বৃহস্পতিবারে আমি পুজোর চ্যানেলের জন্য একটা ভিডিও তৈরি করলাম, এর জন্য অনেকটা সময় লাগলো আমার পুজোর ঘরে। তো পুজো হয়ে গেছে, এই দেখো, সবাইকে সুন্দর করে সাজিয়েছি, ভোগ নিবেদন করেছি, দেখো এখন প্রদীপটা জ্বলজ্বল করছে। তো চলো, এখনো খাওয়া হয়নি, অনেক বেলা হয়ে গেছে, 3:30 বেজে, এখন বাজে 5:45, যাচ্ছি পূর্ণিমা মাসির বাড়িতে তো নিমন্ত্রণ করতে, যেহেতু ওদের বাড়ির ছেলের বিয়ে, আইগুড়ো ভাত খাওয়ানোর জন্য নিমন্ত্রণ করতে যাচ্ছি। তো এত জার্কিং হচ্ছে রাস্তায়, কথা বলতে পারছি না ভালো করে। তো চলো ওদের বাড়িতে গিয়ে আবার কথা বলবো, পূর্ণিমা মাসির আবার 5টার সময় বেরিয়ে যাবে, 15 মিনিট টাইম হাতে। আমার পিছন দিয়ে একটা লাউ ঝুলে আছে, দেখেছো? এই দেখো, ছোট ছোট লাউ হয়ে রয়েছে, এই যে পিছন দিয়ে একটা ঝুলছে, এই যে, এই দেখো, এইখানে একটা লাউ ঝুলছে, এই হলো লাউ গাছটা, এই যে। এবারে তোমাদেরকে পুরো ক্ষেতটা ঘুরে দেখাই, এখানে অনেক রকম গাছপালা রয়েছে। এটা বোধহয় সর্ষে, এই যে সর্ষে ফুল, সর্ষে ক্ষেতে সর্ষে হয়ে রয়েছে, যে টমেটো হয়ে আছে, এই দেখো এখনো কাঁচা টমেটোগুলো। এই যে এগুলো হলো ফুলকপি গাছ, ওই দেখো ফুলকপি হয়েছে, এই দেখো ছোট্ট ছোট্ট ফুলকপি, এই যে, এই দেখো,
ওদিকের গুলো একটুখানি বড় বড়, এই যে একটা ছোট্ট। দেখো মাঝখানে মাঝখানে রয়েছে এই যে লাউ গাছ, এগুলো সবজি ক্ষেত ঘুরে তারপর আবার এলাম তোমাদের বাড়িতে। একটু আগে ঘুরে গেছি, বিশ্বাস করছে না, বলছে আমরা আর কি আসেনি। আমরা ঘুরে গেলাম, তারপরে সর্ষে ক্ষেত, ফুলকপি ক্ষেত সমস্ত দেখে শুনে ওখানে থাকতে থাকতেই আবার চলে এলাম। গান করছে আবার, গান, ওই যে গান করছে, গান করো, গান করছি। গেছিলাম হলো পূর্ণিমা মাসের বাড়িতে, আসলে আইবুড়ো ভাতে নিমন্ত্রণ করতে গেছিলাম, যে পূর্ণিমা মাসে যেহেতু ছেলের বিয়ে 26 তারিখে, ওই জন্য। কিন্তু যাকে নিমন্ত্রণ করতে গেছিলাম সে আসতে পারবে না, কারণ ওর বিয়ের আগে 3টে রবিবার আছে, 3টে রবিবারই ওর বুক হয়ে গেছে, তো তার জন্য আসতে পারবে না। তবু অনেকবার করে বলে এলাম যদি একদিন রাত্রিবেলা এসে খেতে পারে অফিস থেকে ফেরার পথে, তো এটুকু বলে এলাম যদি সম্ভব হয় আসবে। এদিকে আসবে না, জ্বলছে না, তো কি করবো বলতো, ভাল লাগে না আর একেবারে, দুপুরবেলা কিছু না জ্বলবে, এখন আমার জ্বলছে না, দেখো কিছুতেই সেট হচ্ছে না, পা ব্যথা হয়ে গেছে আমার, কিছু তো জ্বলছে ঘোরালে পরে তোমার তোমার বন্ধ হয়ে যাচ্ছে। হচ্ছে না তো, পারছি না তো, কি করব, কি করব বল মিমি, আবুড়ি কি করব আমি, লাইটটা জ্বলছে না তো। হ্যাঁ তোমাকে বলেছি না গোপাল কামড়া দেবে, ঠাকুর ঘর আসবে না, তোমাকে বলেছি তো, যাও চলে যাও নিচে চলে যাও, যাও। আজকে দুপুরবেলা ছেলেকে পাঠিয়েছিলাম দোকানে কর্নফ্লেক্স আনার জন্য, অনেকদিন ধরেই ভাবছি কর্নফ্লেক্স খাবো খাবো করে, তারপরে আর আনা হয় না, বিশেষ করে কর্নফ্লেক্সটা তো এমনি খাওয়া যায় না, দুধ দিয়ে খেতে হয়, কিন্তু দুধটা আমার সহ্য হয় না, তো এই যে এটা আনা হয়েছে, আমন্ড আর হানি, তো দেখা যাক এটা খেতে কেমন লাগে। এখন এটাকে একটা কৌটোর মধ্যে ঢালি, আমি একা খাবো না, ছেলেকেও দেবো, যদি খায় ওরও খাওয়ার খুব বাছাবাছি, দুধটা ওরও সহ্য হয় না, তো এই আর কি। প্যাকেটটাকে কেটে ফেললাম, একটা কৌটো নিয়েছি, এবারে কৌটোর মধ্যে ঢেলে ফেললাম, আর তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি যে কত আমন্ড বাদামের কুচি রয়েছে এর মধ্যে, বেশ ভালো পরিমাণে রয়েছে, তো তোমাদেরকে একটু ঝাঁকিয়েও দেখিয়ে নিচ্ছি, এগুলো উপর দিকে রয়েছে, আর ভিতর দিকেও যে নে তা না, ভিতর দিকেও অনেক পরিমাণেই রয়েছে। তারপরে এখন দুধটাকে গরম বসিয়ে দিচ্ছি, তারপরে চাও করব, তারপরে বাটির মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে কর্নফ্লেক্স, এবারে গরম দুধটা দিয়ে দিলাম এর মধ্যে, এবার নাড়াচাড়া করে নিলাম, তারপরে টেবিলের উপর গিয়ে বসে একটুখানি ফ্রেশ হয়ে খেয়ে নিই। মাকে চা বানিয়ে দিয়ে এলাম, আমি একটুখানি একটুখানি নিয়েছি রাত্রিবেলা, তো যদি সমস্যা হয় এর জন্য অল্প করে নিলাম, তারপরে ছেলে এলে পরে ছেলেকে একটুখানি বলবো, না তো ছেলের তো ওই পাউটি আছে, পাউটি তারপরে ডিম সিদ্ধ, কলা আর কি জানো, এই যে এটা এটা খায়, তো এইগুলো ব্যাপার, চিনি দিইনি বুঝেছো তো, চিনি ছাড়াই খাচ্ছি, কী জানি কেমন লাগবে। না চিনি ছাড়া খারাপ লাগছে না গো, ভালোই লাগছে, যেহেতু হানি দেওয়া আছে একটু মিষ্টি মিষ্টি আছে, এখন বাজে রাত্রি 9:15, আর এতক্ষণ পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা ধরে আমি ভিডিও এডিটিং করলাম ওই চ্যানেলের জন্য, তো সেটা ছেলে এখন রেডি করেছে, বাকিটা এই যে বসে বসে রেডি করছে, আমি বলছি তুমি আর পারছি না, এবার আমি রান্নাঘরে ঢুকবো, নয়তো মাংস খেতে হবে না, রুটিও খেতে হবে না, অনেকটা দেরি হয়ে যাবে, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে গো, এই যে মোটা জামাটা আমি এটা বিশেষ করে আমি সকালের দিকে পরি, কিন্তু আজকে আমি সন্ধ্যাবেলায় পরে নিয়েছি, যে এতটা কনকনে ঠান্ডা লাগছে, এখন আমাকে এটার উপর দিয়ে সোয়েটার পরতে হবে, নয়তো আমি রান্নাঘরের দিকে যেতে পারবো না, আমার এখন ভেবেই যেন কিরকম একটা লাগছে যে রান্নাঘরে গিয়ে আমাকে এখন জল খাটতে হবে, তো যাই হোক করতেই হবে। আর আজকের ভিডিওটা আমি গতকাল শুরু করেছিলাম, তোমাদেরকে মিথ্যা কথা বলবো না গো, যেহেতু আজকে পুজোর চ্যানেলে ভিডিওটা করার ছিল, এই জন্য সকালের দিকে কতটা সময় দিতে পারবো না, এই জন্য গতকাল আমি শুরু করে আজকে সকাল থেকে ব্লগ করিনি, তো চলো মাংসটা রান্না করে নিই।
ভিতরে পাতলা বস্তা, উপরে একটা মোটা বস্তা পরে নিয়েছি, গলাটাকেও জড়িয়ে নিয়েছি, ভাত রান্না করছি, আর ওদিকে মাংসের সমস্ত মশলাগুলোকে নাড়াচাড়া করতে করতে তারপরে এই ময়লাগুলো পরিষ্কার করতে চলে এসেছি, কারণ আগামীকাল আসবে ময়লা নেওয়ার লোক। সমস্ত কিছু একসাথেই করে ফেলছি, যা ঠান্ডা লাগছে না কী আর বলবো তোমাদেরকে। তো এবার মাংসটাকে দিয়ে দিলাম, সমস্ত কিছু কষানো হয়ে গেছে, এইবারে করব রুটিটা। আমাদের রাতের খাওয়া হয়ে গেছে, বাচ্চাদেরও হয়ে গেছে, আর রাস্তায় যে সমস্ত বাচ্চারা থাকে ওদেরও হয়ে গেছে। তো মাস্টার তো যে দেওয়ারের বিয়ে আছে, ওই দেওয়ার আসবে শনিবার দিন রাত্রিবেলা, কারণ তো রবিবার ছাড়া ছুটি নেই, আর প্রত্যেকটা রবিবারই ওর বুক হয়ে গেছে। আসলে বিয়ের আগে যা হয় আর কি, সবাই একবার ডাকে, সবাই কাছে পেতে চায়। তো শনিবার দিন রাত্রে আসছে, সেদিনকে ওকে আইভুরো ভাত আমাদের বাড়ি থেকে খাওয়ানো হবে। তো যতটুকু পারবো আমার মতো করে আমি চেষ্টা করবো করার। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো সম্পূর্ণ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ। বাবারে বাবা এসে গেছে রে আমার কথাবার্তা সব বন্ধ করে দিতে। আমাদের এখন ঘরে খুব সাংঘাতিক অবস্থা শুরু হয়ে গেছে, চেরি খাঁচা থেকে বেরিয়ে গেছে। তো চলো ব্লগটা এখানে শেষ করছি, টাটা বাই বাই, পরের দিন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।